সাগর সহকারী অধ্যাপক সোনার বাংলা কলেজের আসম আফজাল হোসেন এবং আব্দুল ওয়াহিদ মিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রধান সম্পাদক উপস্থিত আছেন। আমাদের মুরব্বী সাংবাদিক গ্যাসুদ্দিন চাচা এবং উপস্থিত সাংবাদিকবৃন্দ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং আজকে যে জনগণকে সচেতন করার লক্ষ্যে আমার এই ক্ষুদ্র আয়োজন, সেই জনগোষ্ঠীর একাংশ সকলকে জানাচ্ছি সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আজকে এখানে এসেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা ক্রমে ওনার নির্দেশনা যে আমরা যেন কেউ করোনায় আক্রান্ত না হই, সেজন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে এবং আমি নিজে যদি সচেতন না হই আমি আরেকজনকে সচেতন করতে পারবো না। সবসময় চিন্তা করতে হবে আমাকেও বাঁচতে হবে আরেকজনকেও বাঁচাতে হবে। এবং আজকে এখানে যে দোকান আমি এই স্থানটা এর জন্য বেছে নিয়েছি, এখানে গণবসতির দোকান পাক বেশি আর এখানে অনিয়ন্ত্রণ বেশি। এখানে আমার একটা অনুরোধ থাকবে যারা বিক্রেতা ও ক্রেতা উভয়ের মুখে যেন মাস্ক থাকে, যারা বিক্রি করবে তারা যদি মাস্ক ছাড়া ক্রেতা যায় তার কাছে যেন বিক্রি না করে এবং যারা ক্রেতা যারা কিনবে তারাও যেন দোকানদারদের মুখে যদি মাস্ক না থাকে না কিনে, এই প্রত্যাশা করছি এবং আমরা সকলেই সচেতন হই। আর এখানে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা যে তারপর দুদিন পরিচালনা করেছেন, আমি আশা করব আমাদের এখানে অনিয়ম দেখলেই ওনারা যেন তাদেরকে সচেতন করার লক্ষ্যে কাজ করে যায় এবং মোবাইল কোর্টের মাধ্যমে এটা করলে কি হয় জনগণ আরো সচেতন হয়ে যায়, আতঙ্কে স্থির হয়ে যায়। আমরা কিন্তু সবাই সহজে কোনো কিছু করি না, যখন দেখি এটা আইনের আওতায় এসে দিয়েছে মোবাইল কোর্ট হয়েছে তখন বনে বয়ে যাই হোক আমরা নিয়ম মানার চেষ্টা করি। সেই জন্য আমি বলবো যে আমার এই ভালুকা উপজেলা যেন করোনা মুক্ত থাকে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব এবং আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনারা জানেন প্রথম ধাপে যেভাবে মোকাবেলা করেছেন দ্বিতীয় ধাপে ওনার এইরকমই বিভিন্ন কর্মসূচি আছে। ইতিমধ্যে আমরা ময়মনসিংহ জেলায় এটা শুরু করেছি আর আমার তো ময়মনসিংহ জেলার দায়িত্বপ্রাপ্ত যেহেতু আমি প্রত্যেকটা উপজেলায় যাব, আমি আমার ব্যক্তিগত উদ্যোগে প্রথমে আমি আমার ভালুকা যেহেতু জন্মস্থান নারীর টান এখান থেকে শুরু করতে যাচ্ছি। আপনারা সবাই সচেতন হন এবং নিয়ম কানুন মেনে চলুন এই প্রত্যাশা ব্যক্ত করছি এবং আমার মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আপনারা দোয়া করবেন উনি যেন ভালো থাকে, উনি ভালো থাকলে আমরা ভালো থাকবো এবং আমাদের সকলের জন্য দোয়া চেয়ে আজকের এই মাস্ক বিতরণ অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ, খুদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।